ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ফটিকরায় শক্তির মহড়া দিল শাসক দল বিজেপি। এলাকার বিজেপি প্রার্থী যুবনেতা সুধাংশু দাসের সমর্থনে বুধবার ফটিকরায় হয় এক সারা জাগানো সমাবেশ। সেখানে অংশ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন ফটিকরায়ে গোকুলনগর স্কুল মাঠে নির্বাচনী সভার আয়োজন করে বিজেপির ফটিকরায় মণ্ডল। সেখানে এলাকার প্রার্থী তথা 2018 সালে জয়ী বিধায়ক সুধাংশু দাসের সমর্থনে ভাষণ রাখেন যোগী। তিনি বলেন, দেশের মোদি সরকার মানুষের কল্যাণে কাজ করে চলেছে। রাস্তাঘাট, সরকারি ঘর থেকে কোভিডের সময়কালে বিনামূল্যে রেশন সমস্ত কিছুই দিয়েছে বিজেপি সরকার। আর ত্রিপুরায় বিজেপির শাসন রয়েছে বলে ডাবল ইঞ্জিনের সুফল ত্রিপুরার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বলে দাবি করেন আদিত্যনাথ। তিনি এদিন অভিযোগ করে বলেন, ত্রিপুরায় কংগ্রেস এবং টানা বাম শাসনে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল ত্রিপুরা। বিজেপির শাসনে আজ গোটা দেশের সাথে উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের দিশা দেখছে বলে দাবি করেন তিনি। ये डबल इंजन सरकार की ताकत है। आज पूर्वोत्तर के राज्यों में विकास हो रहा है, विकास आज दिखाई दे रहा है, विकास हर एक मोर्चे पर हो रहा है। मेडिकल कॉलेजेस बन रहे हैं, आईआईटी और आईएम पूर्वोत्तर के राज्यों में बन रहे हैं, पर्यटन विकास की संभावनाएं विकसित हो रही हैं, हर एक समुदाय को बुला करके उनकी समस्या का समाधान हो रहा है। और अगरतला के एयरपोर्ट का नाम महाराजा वीर विक्रम के नाम पर स्थापित करके त्रिपुरा के राजा को भी सम्मान देने का काम अगर कोई करता है तो प्रधानमंत्री मोदी जी करते हैं। এদিন জনসভায় প্রার্থী সুধাংশু দাসের প্রশংসায় পঞ্চমুখ হন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি সমস্ত সুবিধা এলাকার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সুধাংশু দাস। সভায় জনতার উপস্থিতি তারই নিদান দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ये संख्या इस बात को प्रदर्शित करती है कि डबल इंजन सरकार ने कार्य किया है और डबल इंजन सरकार के प्रतिनिधि के रूप में इस विधानसभा क्षेत्र में श्री सुधांशु दास ने हर गांव, हर गरीब, हर किसान, हर नौजवान, हर महिला के सम्मान के लिए कार्य किया है। बिना भेदभाव के योजनाओं का लाभ हर एक तबके को पहुंचाने का कार्य किया है। आज उसका परिणाम भी यहाँ पर उस रूप में देखने को मिल रहा है और आपकी उपस्थिति इस बात को प्रदर्शित करती है। मैं इस अवसर पर आप सबसे यही अपील करूंगा कि भाइयों बहनों, देश की सुरक्षा केवल भाजपा कर सकती है, प्रधानमंत्री मोदी जी कर सकते हैं। सभा आलोचना रखते गए প্রার্থী সুধাংশু দাস বলেন, 2018 সালে আপনারা আমায় আশীর্বাদ দিয়ে এ কেন্দ্র থেকে আমাকে নির্বাচিত করেছিলেন। এরপর থেকে আমি কাজ করতে শুরু করেছিলাম। তিনি এদিন এও বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিগত কংগ্রেস এবং সিপিআইএম সরকারের আমলে যা হয়নি এর চেয়ে তিনগুণ বেশি উন্নয়ন আজ ফটিকরায় হচ্ছে বলেও দাবি করেন সুধাংশু দাস। আজ এই সাড়ে চার বছর পাঁচ বছরের মাথায় তার তিনগুণ বেশি ডেভেলপমেন্ট আমরা আমার ফটিকরায় বিধানসভায় আমরা করে দেখিয়েছি আপনাদের সামনে। তার মধ্যে দুই বছর করোনা মহামারী, প্রথম বছর বন্যা, এই সব কিছুকে উপেক্ষা করেও আজ ফটিকরায় বিধানসভার ঐতিহাসিক যে ডেভেলপমেন্ট আমরা করেছি সেটা প্রত্যেকটা মানুষ আজ স্বীকার করছেন, প্রত্যেকটা মানুষ তার জন্য আজ ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করেন এবং ভালোবাসেন। এই ফটিকরায় থানা নির্মাণ আমাদের সবচেয়ে বড় দাবি, যেটা ব্লকের এক্সটেনশন কাউন্টার, ফার্মা নলেজ সেন্টার, ইলেকট্রিকের সাবস্টেশন, পাঁচটা ইংলিশ মিডিয়াম স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, পাবলিক লাইব্রেরি, ব্যাংকের শাখা, আমাদের উন্নত মানের রাস্তা, ফটিকরায় থেকে জগন্নাথপুর ডাবল লেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে আরসিসি রোড, সিসি রোড, পেপার ব্লকের রাস্তা, গ্রামে গ্রামে বক্স কালভার্ট নির্মাণ, দীর্ঘদিন এই বিধানসভার যে সমস্ত সমস্যা ছিল সেগুলি সমাধান আমরা করেছি। এই দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিজেপি প্রার্থী সুধাংশু দাস, দলের ঊনকোটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ, মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ আর অনেকে। সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজরকাড়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।